লাকসামি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখা স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার এই কর্মসূচি পালন করে দলটি ওইদিন দিন কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদত হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক মোহাম্মদ মনির হুসাইন মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহসভাপতি আবু জাফর সালে মানববন্ধনে বক্তারা বলেন যেহেতু করোনা সমস্যা থেকে সহসায় উত্তরণের কোনো সম্ভাবনা নেই করোনাও থাকবে আমাদের এগিয়ে যেতে হবে তাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে করোনাকে মোকাবেলার মাধ্যমেই আমাদের সামনের দিকে এগুতে হবে কোনোভাবেই থেমে থাকা চলবে না সুতরাং অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশের সব প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য সংগঠনের নেতৃবৃন্দ সরকারের প্রতি দাবি জানান এ সময় উপস্থিত ছিলেন দলের কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক রশিদ আহমদ রায়হান দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক সালাউদ্দিন শিহাব, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক নূরে আলম প্রকাশনা ও দপ্তর সম্পাদক ইউসুফ আলী কমি মাদ্রাসা সম্পাদক আবুল কালাম আলিয়া মাদ্রাসা সম্পাদক এনাউতুল্লাহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ